আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কথায় কথায় গ্রন্থমেলায় নতুন এক পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন লেখক এবং অনুবাদক মৌলভি আশরাফ। তার নামটা যদিও একটু ভিন্ন, কিন্তু আমরা মৌলভি আশরাফ নামেই চিনি। শুরুতে নামটা দিয়ে আসলে শুরু করা যাক। আশরাফ ভাই, আপনার নাম কিন্তু বিভিন্ন সময় হচ্ছে পরিবর্তন হয়, পিকলু আশরাফ, আবার দেখা যাচ্ছে মৌলভি আশরাফ। আপনার নামের ব্যাখ্যাটা যদি আমাদেরকে একটু দিতেন। আচ্ছা, প্রথমত বলি পিকলু আশরাফ নামটা আমি রেখেছিলাম নিজেই, তো এটা রেখেছিলাম একটা ছদ্মনাম হিসেবে। তো পরবর্তীতে মনে হয়েছে যে এই ছদ্মনামটা আমি যেই জায়গা থেকে উঠে এসেছি, অর্থাৎ কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার বেসমেন্টটা প্রকাশ করে না, তো এই কারণে আমি শেষ পর্যন্ত ওই নামটা আর কি বাদ দিয়েছি। এরপর আর কি মৌলভি আশরাফ নামটা কিন্তু নতুন নয়, বরং মৌলভি আশরাফ নামটাও আমি অনেক পুরানো। পিকলু আশরাফ নাম থাকলেও আমি কিন্তু মূলত মৌলভি আশরাফ আদর্শিক পরিচয়টা ফুটানোর জন্য কি আপনি আবার নাম আদর্শিক, মানে যেন আমার নামের মধ্যে আমার একটা আদর্শিক অবস্থানটা বোঝানো যায়, এটাই আর কি আমার মূল কারণ ছিল আর কি। এবং এবারের বইমেলায় হচ্ছে আপনার নতুন একটি বই আসছে, এবং বইটি হচ্ছে একটি অনুবাদ। হ্যাঁ, সাদাত হোসেন মন্টুর বই একটা অনুবাদ করেছেন, যে আঙ্কেল স্যামের নামে লেখা চিঠি, খোলা চিঠি। অনুবাদ দিয়ে কেন আপনার শুরু হলো মূলত? আমি মনে করি অনুবাদও একটা মৌলিক কাজ, কারণ আমাদের দেশের যে ভাষার পরিবর্তন বা ভাষার বিবর্তন, এটা আর কি অন্য ভাষা থেকে যতক্ষণ না আমরা সমৃদ্ধি নিতে পারবো, অন্য ভাষা মানুষ থেকে তথ্য আমরা যদি গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের ভাষা সমৃদ্ধি আসবে না। এই জন্য মনে করি অন্য ভাষার যে নতুন ডাইমেনশন বা নতুন ধারাগুলি আছে সেটার থেকে আমাদের উপকৃত হওয়া উচিত। আমরা জানি যে আঙ্কেল স্যামের নামে খোলা চিঠি মান্টোর এই বইটি বাজারে আরও অনুবাদ আছে, এবং আপনিও একটি অনুবাদ করলেন, পাঠক কেন আপনার বইটি মূলত পড়বে? আচ্ছা, আমি চেষ্টা করেছি আমার বইয়ের মধ্যে মান্টোর যে স্যাটারিস্টিক মনোভাব আছে সেটাকে আমি পুরোপুরি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। তো অনুবাদ যে আরেকটা আছে সেটা আমার জানার কারণে আমি মূলত কাজটা ধরেছিলাম। জানার পর আমি ওই অনুবাদকদের সাথে আমি কথা বলেছি, তারাও আমাকে আর কি অভ্যর্থনা জানিয়েছেন ব্যাপারটাকে, এই যেহেতু বিষয়টা খুব বেশি গুরুত্ব রাখে, এই জন্য একাধিক অনুবাদ হওয়াটা এটা গুরুত্বকে আরও বাড়িয়ে দিচ্ছে। মান্টোর প্রতি আপনার কোনো সফট কর্নার বা ওনাকে দিয়েই কেন শুরুটা হলো আপনার? কারণ দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলাদেশে বা যাদের মাথায় টুপি আছে তারা তো মান্টোকে নিয়ে আসলে এতটা সাহস করে না অনেকে, সেই জায়গা থেকে আপনার ব্যাখ্যাটা কী? মান্টোকে নিয়ে কেন সাহস করে না সে ব্যাপারটা আমি জানি না, আমার ধারণা সম্ভবত এক ধরনের অবস্থান হারানোর ভীতি কাজ করে, যে অথচ অবস্থান কখনো হারায় না, বরং নতুন নতুন অবস্থান তৈরি করতে হয়। অনুবাদ আপনি করছেন, মৌলিক বই আপনার আসছে কিনা বা পরিকল্পনায় আপনার আছে কিনা, কবে আসতে পারে? আমি আমার প্রচুর অনুবাদ করার ইচ্ছা, প্রচুর অনুবাদের পর ইনশাল্লাহ কখনো আমি চাইলে আমি নিজে বই লিখি। মানে একজন অনুবাদই কি হচ্ছে চাচ্ছেন আপনি এখন? হ্যাঁ, আমি প্রথমত ওই যে বলেছি যে আমি নতুন ডাইমেনশন তৈরি করতে চাই, যে অনুবাদের মধ্যে নতুন ধারা তৈরি করতে চাই। তো নতুন ধারাটা যদি আমি সাকসেসফুলি তৈরি করতে পারি, তখন কি আমি মৌলিক কাজ বা নিজস্ব কাজের মধ্যে আমি যাব। আচ্ছা, অন্য সময় অন্য বছর আপনি বইমেলায় আসতেন হচ্ছেন একজন পাঠক হিসাবে, এবার এলেন একজন লেখক হিসাবে, আপনার অনুভূতিটা কেমন ছিল? কি কি বই সংগ্রহ করলেন মেলা থেকে? মেলা থেকে আমি খুব বেশি বই সংগ্রহ করিনি, এই প্রয়োজনীয় কিছু বই, যেমন যথাশব্দ, তারপর ভারতীয় দর্শন, আরেকটা বই কিনেছি প্রয়োজনীয় দার্শনিক ধারণা, আর আমার ছোট বোনের জন্য এই ইংল্যান্ডের রূপকথা আর এরকমই কিছু বই সংগ্রহ করেছেন। আজকে কথা বলে আপনার সঙ্গে ভালো লাগলো, আপনার বইটির জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো পর্বে আবার আপনাদের সঙ্গে কথা হবে।